তর্ক বিতর্ক থাকবে, কারণ সবাই তো খুশি হবে না। যেমন আমি খুশি না, আমার ধারণা ছিল হাওয়া অনেকগুলো পুরস্কার পাবে, আমার ধারণা ছিল খসরু ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, আমার ধারণা ছিল টাপুর ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে দেশান্তরের জন্য। তো সবাইকে খুশি করা আসলে সম্ভব না, কিছু বিতর্ক থাকবেই। তবে কিছু জিনিস একটু চোখে লাগে, যেমন খসরুর হাওয়াতে অ্যাওয়ার্ড না পাওয়া, এটা আমার ধারণা সবাই, আপনাদের মনে হয়নি যে খসরুর ফটোগ্রাফি অসাধারণ ছিল হাওয়াতে? তো বাট তারপরেও ইউনো এটা আসলে মেকআপ, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, মেকআপ একমাত্র হাওয়াতেই মেকআপ গেটআপের ব্যাপার ছিল, আর কোনো ছবিতে ছিল না। এনিওয়ে আসলে যেহেতু সবাইকে খুশি করা সম্ভব না, সুতরাং এই ধরনের থাকবেই তর্ক বিতর্ক। আমার তো যেমন ধারণা ছিল আমার গহীন বালুচরে কোরিওগ্রাফি ওয়াজ ফ্যান্টাস্টিক, পাওয়া উচিত ছিল, পাই নাই। আমি হচ্ছে কমপ্লেন করার টাইপ না, পাই নাই পাই নাই, হু কেয়ার্স, আই ডোন্ট। সো একদিন বলি যে আমি এরম একটা ছবি বানাতে চাই এই গল্পটা, এবং সো যে ব্যাপারটা খুব ক্লিয়ার ছিল যে আমি একদম আমি যে গল্পটা বলতে চাই সেই গল্পটা বানাতে চাচ্ছি সুবর্ণা, তখন বানাও তোমার গল্প, তুমি যেভাবে চাও সেভাবে বানাও। এবং প্রথম স্ক্রিপ্ট যেটা লিখে শেষ করলো, মোটামুটি সেটাই আছে কিন্তু স্ক্রিনে, কিছু তো এডিট হয়। আর আমার নিজের মনে হয়েছে যে এটার একটা ইউনিভার্সাল অ্যাপিল আছে এই গল্পটার, এই গল্পটা যে কোনো দেশের যে কোনো ছেলে মেয়ের যে কোনো সংসারের গল্প হতে পারে। এই মানে ট্রেইলার দেখে তো এইটুকু বোঝা গেছে, বা শাহজাদের কথা শুনে বা জেনির কথা শুনে, যে এক ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার বলবো না আমি এটাকে, এটা একটা সাইকোলজিক্যাল জার্নি এক ধরনের, যেটা যে কোনো জনপদের মানুষেরই হতে পারে।